2041 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বসভায় উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। মঙ্গলবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। দেশের জনগণ যেন নির্বিঘ্নে ঈদ উৎসব পালন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট জানাচ্ছেন রুমা নাকন। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিনা মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সমৃদ্ধ উন্নত সোনার বাংলা প্রতিষ্ঠায় দুঃখী মানুষের মুখের হাসি ফোটানোই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য, আর এ লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সময়ে টিকার ব্যবস্থা করায় দেশ এখন করোনা ভাইরাস মুক্ত। এবারের ঈদে বিধিনিষেধের কড়াকড়ি না থাকায় ঈদগাহ ও মসজিদে দেশের মানুষ নিরাপদে ঈদের নামাজ আদায় করতে পেরেছেন, এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান তিনি। গত দুটি বছর আমরা ঈদে জামাত পড়তে পারিনি করোনার কারণে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ভ্যাকসিন দিয়েছেন, বুস্টার ডোজ দিয়েছেন, যে কারণে আমরা আজ করোনা মুক্ত হয়েছি। আমরা প্রত্যেকেই আজকে করোনা মুক্ত হয়ে মসজিদে এসে আমরা নামাজ পড়ছি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া যে তিনি আমাদেরকে করোনা মুক্ত করেছেন। আমরা প্রধানমন্ত্রীর প্রতি দোয়া জানাচ্ছি, তিনি আমাদেরকে এই করোনা মুক্ত কাজে তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য ওনার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়া ঈদুল ফিতরের মহিমায় উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। রাস্তাঘাটের উন্নয়ন, যাতায়াতের উন্নয়ন, বিদ্যুতের উন্নয়ন এবং আমাদের যে কোনো দিক দিয়ে উন্নয়ন হয়েছে বিধায় আমরা আজকে কী সুন্দরভাবে আজকে ঈদের জামাত করলাম। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমরা আজকে ভালো আছি। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AFM সায়েদ, মুক্তিযোদ্ধা মহিবুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক সহ অনেকে। এদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার গাজী ভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কুশল ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাবা পৌরসভার মেয়র হাসিনা গাজী। রুমানাকন, জিটিভি নিউজ।